নমস্কার বন্ধুরা শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম আজকের পর্বের ফার্স্ট কোন দেশ হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কিনেছে উত্তরটি হবে রাশিয়া নেক্সট হাউ হাউডি মোদি অনুষ্ঠানটি কোন শহরে হয়েছিল উত্তরটি হবে হিউস্টনের পরের প্রশ্ন ভারতের পূর্বমুখী কর্ম কে সূচনা করেন উত্তরটি হবে নরসিমা রাও পরের প্রশ্ন নিচের কোনটি পাকিস্তানের বন্দর নয় উত্তরটি হবে বন্দর আব্বাস পরের প্রশ্ন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে হয়েছিলেন উত্তরটি হবে হমি ভাবা পরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পাননি উত্তরটি হবে অরুন্ধতি রায় পরের প্রশ্ন অশলি সংকেত গ্রন্থটি রচয়িতা কে উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন উত্তরটি হবে আবি আহমেদ পরের প্রশ্ন দুনিয়ার মজদুর এক হও কে বলেছেন উত্তরটি হবে অপশন নম্বর বি লেনিন পরের প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশে পরের প্রশ্ন সদ্গতি ছবিটির পরিচালক কে ছিলেন উত্তরটি হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন এ রাইটার্স ইবল কার লেখা উত্তরটি হবে ভি এস নাইপাল পরের প্রশ্ন ইউরিয়া মানব দেহের কথায় সংশ্লিষিত হয় উত্তরটি হবে মিনা কুমারীকে পরের প্রশ্ন কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত উত্তরটি হবে চলচ্চিত্রের ক্ষেত্রে যুক্ত পরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তরটি হবে হকি খেলার সঙ্গে পরের প্রশ্ন ডক্টর বা বাজে অপ্ত নীতিকে প্রবর্তন করেন উত্তরটি হবে ডাল হউসি পরের প্রশ্ন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে চলে আসছি আমরা পরের প্রশ্নে মুসলিম লীগের প্রতিষ্ঠা কথায় হয়েছিল উত্তরটি হবে ঢাকায় আজকের পর্বের শেষ কোয়েশ্চেন কামরূপ প্রাচীন নামটি কোনটির ছিল উত্তরটি হবে আসামের এছাড়াও তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ